হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি সপ্তমিন্তিল ঘট আনতে যাওয়ার ভিডিও নিয়ে। রাস্তাটা লাইটে এত সুন্দর লাগছিল, তাই না? বেশ সুন্দর সাজিয়েছে। প্রত্যেক বছরই আমাদের এরকমভাবেই এই টুনি লাইটগুলো দেওয়া হয়, অনেকটা রাস্তা জুড়ে দেওয়া হয়, তাই বেশ সুন্দর লাগে। এরপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি, সবাই সবাইকে ফোন করে আমরা উঠে পড়ছি। রাত্রে 3টে বাজে, তারপর রেডি রেডি হয়ে আমরা সবাই মিলে চললাম ঘট আনতে। তোমরাও কারা কারা গেছিলে আমাকে কমেন্ট করে একটু জানিও। দেখো পুরো রাস্তাটা অন্ধকার, ঠিক কালী পুজোয় যেমন আমরা ঘট আনতে যাই সেরকম ফিল হচ্ছিল। আমরা চলে এসেছি পুকুরে, পুকুরের মধ্যে এবার কলাবউ পুজো করা হচ্ছে। কলাবউ পুজো এখানটায় অন্ধকার, পুরো লাইট ফাইট দেয়নি, তাই মা কাকিমারা বলছিল এখানে একটা লাইট দিলে বেশ ভালো হতো। চলো, কলাবউ পুজো করা হয়ে গেছে, এরপর ঘট নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে। বেশ মজাও হচ্ছিল, কিন্তু নতুনভাবে এবছরটা পুজো সবগুলোই রাত্রে রাত্রে, তাই বেশ ভালোও লাগছিল। ফার্স্ট দিন, চলো চলে এসেছে এখানে, এরপর পুজো হবে। অন্য একটা ভিডিও দেখ।